কিছু অযোগ্য নেতৃত্ব কিছু অসভ্য নেত্রী তৈরি করেছেন যারা বেফাস কথাবার্তা বলেন মুরুব্বি জ্ঞান নাই মান সম্মান নাই ইজ্জত নাই সংসদে টেবিল টেবিল কে বাড়ি দিয়ে মহিলা এমপিরা বলেন খেলা হবে আসেন খেলা হবে তাদের মধ্যে উল্লেখযোগ্য রুমিন ফারহানা তার বক্তব্য শুনে আমি মনে করি ওনারা ওনাদের গার্ডিয়ানরা ওনাদের শিক্ষা দেয় নাই আদব দেয় নাই বেয়াদব তৈরি করেছেন কারণ